আপনারা দেখছেন নিউজ কলকাতা। আপনি কি অসুস্থ, সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন জেএন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ 9733672355। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্যানিটাইজার মাস্ক না পেয়ে কর্মরত নার্সদের বিক্ষোভ। বিক্ষোভে উত্তাল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। ছাত্রীদের বোঝাতে চলেছে দফায় দফায় আলোচনা। করোনা ভাইরাসের জেরে ট্রেনিং নার্সদের মেস থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ। এরপরেই মালদা মেডিকেল কলেজের নার্সিং ট্রেনিং কলেজের সামনে বিক্ষোভ। আমাদের সেফটি চাই, আমাদের সেফটি চাই, প্লাস আমাদের আমাদের করোনা ভাইরাসের জন্য আমাদের মেসে আমাদেরকে থাকতে দিচ্ছে না। আমাদের পাড়ার লোকেরা এসে বলছে, প্লাস মেস মালিক এবং আমাদের পাড়ার লোকেরা এসে আমাদেরকে বলছে যে তোমাদের জন্য আমাদের পাড়া শূন্য হতে দেবো না, আমাদের আমরা আমাদের নার্সকে রাখতে চাই না। এবার আমাদের হোস্টেলেও জায়গা নেই, আমরা কোথায় থাকবো? আমাদের আমাদের মেস ওমেন্স কলেজের সামনে, আমরা ওমেন্স কলেজের সামনেই সবাই থাকি না, ওখানে একদম রাখতে চাই না, খেতে দেবে না, রান্না বান্না সব বন্ধ। তোমরা এখান থেকে কবে বেরিয়েছো? আমরা বাইরেই থাকি আমরা। ও আচ্ছা, তোমরা এখন কি চাচ্ছো? আমরা এখন চাইছি আমাদের থাকার ব্যবস্থাটুকু, আমাদের আবার প্রিপারেশন চাই, আমাদের সেফটি চাই। দীপান্বিতা পান্ডে, কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আমাদের কোনো প্রপার প্রিকশন আছে না কিছু না, হসপিটালে প্রপার গ্লাভস সাপ্লাই আছে। আমরা এটা বলছি না যে আমরা ডিউটি করবো না, কিন্তু আমাদের কোনো লাইফ সেফটি নেই, কিছু নেই না। আমরা এখানে প্রপার পিপিই পাচ্ছি না, আমাদের হসপিটালে পেশেন্ট আসছে, ঠিকঠাক ডায়াগনোসিস হচ্ছে না, ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সাসপেক্টেড তাও ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এখানে যদি তার মধ্যে কেউ একজন থেকে থাকে যে ওর মধ্যে কেউ ইনফেক্টেড, আমরা তো স্টুডেন্ট, আমাদের কি লাইফ সিকিউরিটি আছে? আমরা আমাদের সিস্টারকে বলছি, সিস্টার বলছে জন্ম যখন হয়েছে মরতেই হবে, আমরা এখানে মরতে এসেছি কেরিয়ার করার আগে, তাহলে আমরা এখানে মরতে এসেছি। আমরা বলছি সিস্টার, আমাদের মা বাবার কি হবে? মানে কোনো কিছু কাজ নেই, আমাদের মা বাবার কি কোনো দায় নেই? সব থাকে এখানে ম্যাডামদের, মানে সিস্টাররা কি আমাদের কোনো দায় নিয়ে রাখেনি এখানে? আমরা কি এখানে কোনো বনসই করে এসেছি যে এখানে আমরা মরতে এসেছি? আমাদেরকে কি মানে কি পাচ্ছ না তোমরা? আমরা এখানে কোনো হ্যান্ড ওয়াশ পাচ্ছি না, কোনো প্রপার প্রিকশন পাচ্ছি না, মাস্ক নেই, জল পাচ্ছি না, কিছু নেই। আমরা সবাই জানি এখানে, এটা তো সবাই জানে। আমরা শুধু প্রপার প্রিকশন চাই। এখন কি চাইছো? এখন কি চাইছো? প্রপার প্রিকশনটা চাই। এর মধ্যে যে আমরা ডিউটি করছি তার মধ্যে শুধু আমরা প্রপার প্রিকশনটা চাই, আর আমরা শুধু এটাই চাই যে মানে আমাদের এই দায়িত্বটা কাদের, আমরা শুধু এটাই জানতে চাই। তোমাদের সমস্যা যদি না মানে এখন পর্যন্ত, তাহলে তোমাকে আন্দোলন চালিয়ে যাবে? হ্যাঁ অবশ্যই জানি, আমরা যাবো। তোমার নাম এবং ট্রেনিং কলেজের ছাত্রীদের অভিযোগ। প্রথম বর্ষের ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা মেসের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। পাশাপাশি তাদের দাবি, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের মালদা মেডিকেল মেসের কোনো সুবিধা নেই, নেই গ্লাভস, নেই মাস্ক, অবিলম্বে তাদের এই সুবিধা প্রদান করতে হবে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ট্রেনিং ছাত্রীরা। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন, 9830996353, পলিরহাট পুরাতন সবজি বাজার।